আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই বোনেরা, ডক্টর বেলাল হোসেন, প্রভাষক আসিল হবিবি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে বিষয়টা হলো পুরুষত্বহীনতা। পুরুষত্বহীনতা মাত্র 21 দিনেই আপনার দূর হবে। 21 দিন, মাত্র 21 দিন। আমার কয়েকদিন ধরে মুখ মানে বেজে যায়, কেন যেন আগের মতো, আগের প্রথম যে অবস্থা হয়েছিল সেই অবস্থায়। এই জন্য আপনারা অনেকে কমেন্ট করে, স্যার মানে সাউন্ড কোয়ালিশন ভালো না। হ্যাঁ, এই যে সাউন্ড কোয়ালিশন এখানে ভালো না, যে আমি রাস্তার পাশে বিরো বানাই আমার চেম্বারে বসে, এটার কারণে অনেক সময় সাউন্ড কোয়ালিশন ভালো হয় না। এই পুরুষত্বহীনতা আমাদের দূর করতেই হবে, কারণ এটা আমাদের জীবন, কারণ এটা আমাদের সংসার, কারণ এটা আমাদের জন্য আমাদের সমাজের মান মর্যাদা, আমাদের জন্য পরবর্তী প্রজন্মের জন্য এটা একটি মাইন্ড ফলো। কারণ আপনি যদি জনহীনতা থাকেন তাহলে আপনার পরবর্তী জেনারেশনও তাই হবে। এটা একটু জেনে রাখুন যে আপনি যদি দুর্বল হয়ে থাকেন আপনার ছেলে সন্তানও দুর্বল হয়। ঠিক তেমনিভাবে আপনি জনহীনতা থাকলে আপনার সন্তানের জনহীনতা আসবে। তাহলে আমরা কিন্তু প্রজন্মকে জনহীনতার দিকে ঠেলে দিয়ে যাচ্ছি। এটা থেকে আমাদের অবশ্যই মুক্ত হতে হবে, অবশ্যই আমাদের মুক্ত থাকতে হবে। জনহীনতা বিভিন্ন কারণে আসে, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব না, শুধু একটা কথা বলবো। সবচাইতে মারাত্মক 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 যে ক্ষতির দিকটা সেটা হলো অতিরিক্ত ওষুধ সেবন করা। অতিরিক্ত কিছু হওয়ার আগেই ওষুধ সেবন করা, আমার একদিন আমি জনহীনতা পারি নাই তাই ওষুধ সেবন করা, একটু ওয়ান টাইম খেয়ে হলেও ওষুধ সেবন করা, ওষুধ খেয়ে হলেও আমার স্ত্রীর কাছে যাওয়া অথবা আমার পার্টনারের কাছে যাওয়া অথবা পতি তালায় যাওয়া, মানে আমি একদিন পারি নাই, হয়তো আমার কোনো শারীরিক কারণে অথবা কোনো মানসিক কারণে অথবা কোনো টেনশনের কারণে হয়তো ওদিন আমার যৌনহীনতা এসেছিল, আমি পারি নাই। এই যে ভয় ঢুকিয়ে গেল ভিতরে, আমার ভিতরে যে একটা ভয় ঢুকে গেল, এই ভয়টাই কিন্তু আপনাকে কাল হয়ে দাঁড়ালো। এই ভয়টা আপনি দূর করে ফেলেন আর অতিরিক্ত ওষুধ সেবন বাদ দিন, তাহলে দেখবেন আপনি যৌনহীনতা অতি দ্রুত ভালো হয়ে গেছেন। আর টেস্টোস্টেরন বলেন, আর আপনার পিটুইটারি গ্ল্যান্ডের আপনার হরমোন বলেন, আর আপনার থাইরয়েড হরমোন বলেন, যে কোনো হরমোন যদি আপনার কমে এবং বাড়ায় উভয়টাই কিন্তু ঝামেলা। তো আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। সেই মধ্যম পন্থার জন্য আমাদের যা কাজ করতে হবে সেটা হলো টেনশন মুক্ত থাকতে হবে, রোগ হলেই ওষুধ সেবন করা যাবে না, আর আমাদেরকে সবসময় ভিটামিন ডি প্রাকৃতিক উপায় গ্রহণ করতে হবে। এখন আসুন, আপনি 21 দিনে কোন উপাদানগুলি ব্যবহার করলে আপনি আপনার যৌনহীনতাকে আপনি দূর করতে পারবেন। আবারও বলছি একটি কথা, যাদের বিভিন্ন রোগ আছে তারা কিন্তু এটা খেলে কিছুটা উপকার পাবেন, কিন্তু সম্পূর্ণ উপকার পাবেন না। কিন্তু যারা কোনো রোগই নেই কিন্তু শুধু যৌনহীনতা আছে কোনো কারণবশত, এইরকম 70% মানুষে আল্লাহর রহমতে আশা করা যায় যে আপনি ভালো হয়ে যাবেন। তাহলে সেই উপাদানগুলি কী, এমন কী উপাদান যে সহজ উপাদানগুলি যেটা আপনার ঘরেও আছে, সেই ঘর থেকে আপনি একটু বের করে আপনি গ্রহণ করুন। সেটা হলো 1 নম্বর হলো পেঁয়াজ, 2 নম্বর আদা, 3 নম্বর হলো আপনার মধু, 4 নম্বর গাওয়া ঘি। তাহলে আপনাকে কয়টা উপাদান নিতে হলো? 4টি উপাদান। এই 4টি উপাদান থেকে 10 গ্রাম করে নেবেন। পেঁয়াজ 10 গ্রাম, পেঁয়াজের রস 10 গ্রাম, আদার রস 10 গ্রাম, মধু 10 গ্রাম, ঘাওয়া ঘি 10 গ্রাম। এই 4টি উপাদান মিলিয়ে আপনি সকালে খেতে হবে। সবচেয়ে বেটার সকালে খেলে, কারণ সকালে খেলে আপনার সারাদিন আপনি কাজ করলেন, কর্ম করলেন, আপনার শরীর সাথে মিশে গেল, আপনার জন্য গ্যাস ফার্ম হলো না। কিন্তু রাত্রে খেলে কিন্তু গ্যাস ফার্ম হয়। এবং আবার যদি আপনার খাবারের আগে খান সকালবেলা, অনেকের গ্যাস ফার্ম হতে পারে, তাহলে তারা কী করবেন, তারা খাবেন খাবারের পরে। আর যারা গ্যাস ফার্ম হয় না, যাদের গ্যাস ফার্ম হয় না তারা অবশ্যই খাবারের আগে খেলে সবচেয়ে বেটার হবে। আর যাদের গ্যাস ফার্ম হয় তারা খাবারের পরে খাবেন, কমপক্ষে 1 ঘন্টা পরে। আর যারা আগে খাবেন তারা কমপক্ষে 1 ঘন্টা আগে খাবেন। তাহলেই আপনার 21 দিনের ভিতরে আপনার জনশক্তি ফিরে আসবে, জনহীনতা দূর হবে। আজকে এগুলো বিদায় নিয়েছি। বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা চেপে রাখবেন, বেশি বেশি শেয়ার করবেন। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটি কথা বলবো, যে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন, স্যার আগের মতন ভিডিও ছাড়েন না, আগের মতন আর ভিডিও ছাড়ছেন না। তাদেরকে বলবো যে আসলে সারাদিন রুগী দেখতে 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 এমন অবস্থা যে, এবং একদিকে রুগী
এই যে জামের কারণে রোগী আসতেই থাকে আসতেই থাকে, হ্যাঁ একসাথে তো আসতে পারে না, একজন রওনা দিল মনে করেন সে 1 ঘন্টায় আসবে, তার দেখা গেল 5 ঘন্টায় আমার এখানে হচ্ছে, যার কারণে সারাদিন এই রুগী দেখতে হয়। এছাড়াও রুগী অনেক থাকে আবার ফোনে, হ্যাঁ যারা পার্সেলের বাইরে, দেশে আমি অনুরোধ করবো দেশে যারা আছেন তারা অবশ্যই আসবেন, কারণ আসলে দেখা যায় যে আপনাকে না জিজ্ঞাসা করেও অনেক সময় মেডিসিন সিলেকশন হতে পারে, কারণ আপনাদের আপনাদের চেহারা হাঁটা আপনাদের মুখের দাঁতের হ্যাঁ আপনাদের চোখের অনেক কিছু দেখে চুলের গঠন হ্যাঁ দেখে আমরা তো অনেক সময় মেডিসিন সিলেকশন করি, তাই মুখের কথা দিয়েই শুধু মেডিসিনটা হয় না, তাই অনুরোধ করবো যে আপনারা আসবেন, আসলে আপনাদের অনেক উপকার হবে, কারণ একবার হলেও আপনার যদি আমার কাছে আসেন তাহলে আপনার পরবর্তী যদি কোনো ওষুধ লাগে তাহলে আমরা পার্সেল পাঠাবো। আর বাইরে যারা আছেন তাদেরকে বলবো আপনারা টেনশন করবেন না, টেনশন থেকে মুক্ত থাকুন, দেখবেন যে আপনার জনপ্রিয়তা কোনো কিছুই হয়নি, আপনি আপনার স্ত্রীর সাথে আসলেই পারতেছেন, আর যদি খালি দুশ্চিন্তা করেন দুশ্চিন্তা করেন দুশ্চিন্তা করেন তাহলে দেখবেন যে আপনি জনহিতা ঠিকই চলে আসছে। আমার তো ফিকলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।